বা কাকে বলে দুন কথার অর্থ হলো উপত্যকা যা চারিদিক পর্বত দ্বারা বেষ্টিত একটি যা চারিদিক কি হচ্ছে পর্বত দ্বারা বেষ্টিত রয়েছে উপত্যকাকে একটা উন্মুক্ত উপত্যকাকে আমরা দুন বলবো এই দুন কিভাবে সৃষ্টি হয় এবং কোথায় আমরা দেখতে পাব কুমায়ন হিমালয় অঞ্চলে হিমাচল হিমালয় এবং শিবার্লিক পর্বতের মধ্যবর্তী যে উপত্যকা আছে দীর্ঘ উপত্যকা আছে তাকে আমরা দুনুপত্যকা বলব এবারে এই দুনু উপত্যকা কীভাবে সৃষ্টি হলো যে নদী আমরা সবসময় জানি উচ্চ গতি থেকে ধীরে ধীরে মধ্যগতি প্রবাহিত হয়ে নিম্ন গতির দিকে যায় সেই রকম নদী যখন উচ্চ হিমালয় থেকে বয়ে আসছে অর্থাৎ প্রবাহিত হয়ে আসছে এসে কোথায় বাধা প্রাপ্ত হচ্ছে শিবালিক পর্বতে বাধা প্রাপ্ত হচ্ছে যার ফলে সে প্রবাহিত হতে পারছে না তখন কি করলো নিচে ওই পাদদেশেই অর্থাৎ শিবালিক পর্বতের পাদদেশেই একটা হ্রদে সৃষ্টি করলো এবার কী হচ্ছে নদী যে নুড়ি কাঁকড় বালিগুলো উচ্চ গতির মাধ্যমে প্রবাহিত হয়ে আসছিল বয়ে নিয়ে আসছিল সেগুলো এসে কি করলো হ্রদেতেই ধীরে 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 হ্রদেতেই সৃষ্টি কী হলো সঞ্চয় করতে থাকলো সঞ্চয় করার ফলে কী হলো ওই হ্রদটা ধীরে ধীরে ভরাট হতে থাকলো তারপরে কি হচ্ছে যখন ওই ভরাট হতে হতে কি হচ্ছে জলটা ধীরে ধীরে প্রবাহ জলটা ধীরে ধীরে উপর দিকে উঠে আসছে তারপরে এক সময় কী হলো যে এই শিবালিক পর্বতকে জলটা তখন কাটিয়ে পাশ কাটিয়ে কি করলো প্রবাহিত হয়ে সে নিম্নের দিকে প্রবাহিত হয়ে গেল তারপরে কী হলো যে হ্রদটা ছিল সেই হ্রদটা ধীরে ধীরে নুড়ি কাঁকড় বালি দ্বারা যে একটা কি হলো একটা উপত্যকার সৃষ্টি করলো এভাবেই তাকে আমরা স্থানীয় ভাষায় দুন বললাম তাহলে বোঝা গেল দুন কিভাবে সৃষ্টি হয় যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব থেকে বৃহত্তম এই দুন উপত্যকার উদাহরণ হলো দেরাদুন কুমায়ন অঞ্চলের এই বৃহত্তম দুন উপত্যকা হলো দেরাদুন তোমরা বুঝতে পেরেছ ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় বুঝতে পারো